করোনা পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউন করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগামী সোমবার থেকে এই লকডাউন কার্যকর করা হবে, চলবে 12 এপ্রিল পর্যন্ত। এর আগে গতকাল সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড স্পর্শ করে বাংলাদেশ। শুক্রবার 24 ঘন্টায় আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা ছিল 6,830 জন। এদিন 50 জনের মৃত্যু হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 23 ভাগ ছাড়িয়ে যায়। বৃহস্পতিবার দেশে 6,469 জন রোগী শনাক্ত হয়েছিলেন। বুধবার শনাক্ত হয়েছিলেন 5,358 জন। নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 6,24,594 জন, আর মৃতের সংখ্যা বেড়ে হলো 9,155 জন। পরিস্থিতির অবনতি হওয়ায় সারা দেশে করোনা রোগী ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। হাসপাতালে ভর্তির আশায় রোগী নিয়ে ঘুরছেন স্বজনরা।